প্রায়শ্চিত্তটা খুব মানে ইন্টারেস্টিং একটি কাজ ছিল আমার জন্য। একটা চরিত্র বা একটি ছবি নাট্যকারের পরে পরিচালকের মাথায়, ভালো বা বড় ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগটা কম পেয়েছি। গালগপ্প মানে আমাদের প্রিয় বিষয় আড্ডার পর্ব। আগেই বলেছি আমাদের গালগল্পের আজকের বন্ধু টনি ডায়াস। মঞ্চ টিভি ছাড়াও তিনি নিয়মিত চলচ্চিত্রে কণ্ঠ দেন। অনেক গুণে গুণী এই শিল্পী। আসুন কথা বলি টনির সাথে। টনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা আসার জন্য। তো টনি, আমরা জানতে চাইবো যে আজকে রাতে চেনা চেনা লাগে দেখবো টুটুল ভাইয়ের পরিচালনায়, এই নাটকটি নিয়ে কিছু বলুন। ফার্স্টলি সাইদুলাম, টুটুল ভাইয়ের সাথে আমার এটা প্রথম কাজ। ইজ এ ভেরি বিগ ডিরেক্টর। অনেকদিনের ইচ্ছা ছিল ওনার সাথে একটা ভালো কাজ করার, তো হচ্ছিল না, ব্যাটে বলে হচ্ছিল না। তো যখন অফারটা আসলো আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম যে দিস ইজ দ্য চান্স ভালো কিছু করার। তো টুটুল ভাই আমাকে প্রথমে ডেকে বললো যে টনি, এই চরিত্রটা খুব উচ্ছল একটা ছেলের চরিত্র, খুব হাসি খুশি একটা ছেলের চরিত্র, তুমি সবসময় তোমাকে হাসতে হবে। মার সাথে দুষ্টামি করছো, তোমার গার্লফ্রেন্ডের সাথে দুষ্টামি করছো, সবার সাথে তুমি দুষ্টামি করে বেড়াচ্ছো, খুব হাসি খুশি একটা ছেলে, ফান করা আর কি, সব ফান করা। তো যখন বললো আমি ঠিক আছে, ওকে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমি করবো, বললো তুমি ইউনিভার্সিটিতে থেকে বেরিয়েছো কবে? আমি বললাম আজ থেকে 7 বছর হয়ে গেছে। তো তুমি সেই 7 বছর পিছনে চলে যাবে। তো এই বিষয়টা সে আমাকে 1 মাস আগেই মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তো এটা নিয়ে টুটুল ভাইয়ের সাথেও ফোনে কথা বলতাম, তো ওইভাবে চরিত্রটাকে ডেভেলপ করেছি আর কি। তো একটু ডিফারেন্ট একটা চরিত্র আর কি। এটাই বোধহয় টুটুল ভাইয়ের সাথে অন্যদের ডিফারেন্স, সে অনেক আগে থেকে ক্যারেক্টারগুলো নিয়ে সে চিন্তা করেন এবং ভাবেন। তো আমার একটা দুর্ভাগ্য যে আমি খুব মানে ভালো বা বড় ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগটা কম পেয়েছি। তো টুটুল ভাই যখন বললেন, তো বড় ডিরেক্টরদের একটাই সুবিধা যে ডিসকাশনটা খুব ভালো হয় আর কি। উনি একটা পয়েন্টস দেন, আমি একটা পয়েন্ট দিই, তো এই আলোচনার মাধ্যমে কিন্তু একটা চরিত্রটা দাঁড়ায়। কারণ একটা চরিত্র বা একটি ছবি সেটা কল্পনায় আছেন নাট্যকারের পরে পরিচালকের মাথায়, তিনি কিভাবে কিভাবে চান। আর আমরা যে চরিত্রগুলি, সেই অনেকগুলি চরিত্র একটা এলিমেন্টস এক একজন করে, তো প্রত্যেকেই সেই পরিচালকের সাথে শেয়ার করে সে তিনি কি চাচ্ছেন সেটা ফুটিয়ে তুলতে হয় আর কি আমাদেরকে। তো এটি টুটুল ভাইয়ের সাথে কাজ করে আমার কাছে খুব মজা লাগছে অভিজ্ঞতা। তাহলে শুটিং এর সময় কোনো গল্প বলেন না আমাদেরকে? শুটিং এর সময় চেনা চেনা লাগে। শুটিং এর সময় একটা মজার বিষয় ছিল যে আমার একটি চরিত্র, ইউনিভার্সিটিতে আমি ফুটপাতে বসে আছি যে আমার গার্লফ্রেন্ড আসবে কখন, ও আসবে কখন, চরিত্রটা ছন্দা করছে। তো হঠাৎ করে সেকেন্ড শটটা দেখা হলো রিক্সায় করে আসছে আর কি। তো টুটুল ভাই আমাকে বললেন যে তুমি দৌড়ে এসে ছন্দার পাশে রিক্সায় উঠে বসবে। তো আগে যেহেতু আমাকে ধারণা দিয়ে রেখেছিল যে টনি তুমি সবসময় একটা দুষ্টমির মধ্যে থাকবে, তো শটটা যখন 5 4 3 2 1 0 অ্যাকশন বলা হলো, আমি ওই শটের মধ্যে আমি ডিসিশনটা নিলাম যে এটা একটা মজা করি, দৌড়ে যাই, ধর 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 ধর, এই রিক্সা থামা 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 থামা, খুব হইচই মানে করে একদম মানে ছিনতাইকারীর মতো করে একদম ধাম করে জোর পাশে বসে। ছন্দা তো ভয়ে চিৎকার ওভার যে আমি না, অন্য কেউ দেয় হলুস তুল, যাক শটটা প্রথমে কাট হলো আর কি, কারণ ও ফলস লুক দিয়ে ফেলছিল লেন্সে আর কি। তো যাক, পরে ওইভাবেই আবার টেক নার্ভাস হয়ে ওভার ফলস লুক দিয়ে ফেলেছিল, খুব মজা হয়েছিল আর কি। ইন্টারেস্টিং, মানে দর্শকরা যখন দেখবে এটা খুব মজা পাবে টনি। টনি, আরেকটা জিনিস একটু বলতেই হচ্ছে যে আপনারা পাশাপাশি এনটিভিতে আপনার প্রায়শ্চিত কাজটিও দেখছি, তো এটা তো আপনি বাইরে করেছেন, বাইরের শিল্পীদের সাথে, আপনার অভিজ্ঞতাটা কেমন? এটা আমার জীবনে মানে প্রথম বিদেশ, দেশের বাইরে কোনো ক্যামেরার সামনে দাঁড়ানো একটি কাজ আর কি। তো আমি এটা আমার আমার জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকবে যে বিদেশের মাটিতে একমাত্র আমি বাংলাদেশের অন্য দেশের আর্টিস্টদের সাথে, অন্য দেশের টেকনিশিয়ানদের সাথে কাজ করছি। তো প্রথম বিষয়টা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল যে আমি দেশের প্রতিনিধি হয়ে যাচ্ছি, একদম অন্য দেশের প্রোডাকশন, অন্য দেশের প্রোডাকশন। স্টেজে আমি কাজ করেছি, মঞ্চে কাজ করেছি অনেক ওদের, কিন্তু একদম ক্যামেরার সামনে দাঁড়ানো এটা আমার প্রথম। তো যেটি আমার ভালো লেগেছে যে ওরা আমাকে খুব সম্মান দিয়েছে প্রথম দিনে, প্রথম শটটা ওকে হওয়ার পরে, মানে প্রথম টেকেই ওকে হয়েছিল মানে শটটা, এবং টেকনিশিয়ান থেকে শুরু করে মানে অ্যাসিস্ট্যান্ট মানে যারা ছিল সবাই, কেউ কোনো কথা বলেনি। মানে প্রথম শটটাই ছিল প্রায়শ্চিত্তের আমার রেকর্ডিংয়ে, আমার এন্ট্রিটা, আমার মেয়ে, আমার স্ত্রী মারা গেছে, আমার সান্ত্বনা দিতে আসছে আমার চাচা আর কি, ওই সিকোয়েন্সটা ছিল আর কি। তো ওই অ্যাক্টিংটা হওয়ার পরে কেউ কোনো কথা বলেন না, যে সবাই বলতেছে কানে কানে ফিসফিস করে বাংলাদেশ থেকে, উনি তো খুব ভালো অভিনয় করেন এরকম বলছিলেন। তো ওইটা আমি শোনার পর আরও নার্ভাস হয়ে গেলাম।
তো প্রায়শ্চিত্তটা খুব মানে ইন্টারেস্টিং একটি কাজ ছিল আমার জন্য, টেকনিক্যালি, ডিরেকশন, আর্টিস্ট, অভিনয়ের দিক থেকে সব কিছু। তো আমার ক্যারিয়ারে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন। ভালো কাজ, তো আমি আশা করছি যে আমরা আপনার আরও অনেক ভালো কাজ দেখবেন টিভির পর্দায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও।